রাজ্যে আসতে চলেছে নতুন প্রকল্প, এতদিন পর্যন্ত যেটা শুধুমাত্র একটা স্লোগান হিসেবেই ছিল তৃণমূল কংগ্রেসের খেলা হবে, আজ সেটা একটা প্রকল্পে পরিণত হতে চলেছে। এই খেলা হবে স্লোগানকে বিরোধী দলেরা কটাক্ষ করেছিলেন, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই খেলা হবেকেই একটা সরকারি রূপে পরিণত করছে। কি এই খেলা হবে প্রকল্প, কারা কারা এই খেলা হবে প্রকল্পে আয়তায় আসবে, কারা কারা আবেদন করতে পারবে, সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এখানে লেখাই আছে, দেখুন, এই খেলা হবে প্রকল্পটা এখন একটা স্কিমে পরিণত হয়েছে। যেটা এতদিন পর্যন্ত একটা স্লোগান ছিল শুধুমাত্র খেলা হবে, আজ সেটা একটা প্রকল্পে পরিণত হয়েছে। এই খেলা হবে প্রকল্পের আয়তায় আসবে সমস্ত রেজিস্টার ক্লাবগুলো, যারা যারা সরকারিভাবে রেজিস্টার করেছে তারা এই প্রকল্পের আয়তায় আসবে। এবং এই প্রকল্পটা 26 জুন থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো কারণে চালু হতে পারেনি। এবং এই প্রকল্পে সমস্ত ক্লাবগুলোকে ধরে প্রায় 50,000 ফুটবল দেওয়া হবে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে সমস্ত ক্লাবগুলোকে ফুটবল প্রদান করা। সরকারিভাবে যেসব ক্লাবগুলো রেজিস্টার আছে তাদেরকেই এই প্রকল্পের আয়তায় আনা হবে এবং সমস্ত ক্লাবগুলোকে কিন্তু 50,000-এর বেশি ফুটবল প্রদান করা হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব শীঘ্রই এই প্রকল্পটা চালু করছে। চালু হওয়ার কথা ছিল 26 জুন থেকে, কিন্তু কোনো কারণে এখনও পর্যন্ত চালু হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পটা চালু হবে এবং যেসব ক্লাবগুলো রেজিস্টার করা তারা কিন্তু এই প্রকল্পের আয়তায় আসছে। তাহলে এই ছিল একটা ছোট্ট নিউজ এই প্রকল্পের সম্পর্কে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।